আমি এর আগের ভিডিওতে জানিয়েছি কি করে অঙ্কে ভালো রেজাল্ট করতে হয়। এবার তার স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আমি একটু তোমাদেরকে একদম উদাহরণ সহযোগে দেখাই। প্রথমে বলেছিলাম যে একটা খাতা বানাতে হবে, প্র্যাকটিসের তো রেগুলার প্র্যাকটিস করতে হয় সেটা তো জানোই। তো খাতাটা একটা নোট খাতা বানাতে হবে। খাতাটা কি ধরনের হবে, তোমরা যে কোনো খাতা নিয়ে নিতে পারো, আমি এই খাতাটা নিয়েছি, তোমরা সামর্থ্য থাকলে এই খাতাগুলোও নিতে পারো হার্ড কভার, অথবা তোমরা এমনি লুকশিটের যে খাতাগুলো হয় সেগুলো বাড়িতে সেলাই করেও কিন্তু করতে পারো, যে রিলের খাতাগুলো হয়। তো এবার এরকম একটা খাতা থাকবে, এই খাতাটার মধ্যে এটা হচ্ছে ক্লাস নাইনের আমার এক স্টুডেন্টের অঙ্ক খাতা। ও কীভাবে বানিয়েছে দেখো, আমার ইনস্ট্রাকশন মতোই বানিয়েছে, একদম খুব সহজ পদ্ধতি। তুমি যে চ্যাপ্টারটা অঙ্ক করছো সে চ্যাপ্টারের অধ্যায়ের নাম কষে দেখি ফোর, তারপরে প্রত্যেকটা চ্যাপ্টারের একদম প্রশ্ন ধরে ধরে উত্তরগুলো শুধু, কারণ প্রশ্ন তোমরা বইয়ে পেয়ে যাবে, সবগুলো উত্তর সলভ, কারণ এগুলো টিউশন টিচারের কাছে তোমরা সলভ করে নেবে বা স্কুলের শিক্ষক যেভাবেই হোক, এগুলো কিন্তু এই খাতায় সারিবদ্ধভাবে একদম পর পর সাজিয়ে রাখতে হবে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু এখানে করা আছে, ঠিক আছে? তো এইভাবে অঙ্কগুলো করা থাকতে হবে যাতে প্রয়োজনে পরীক্ষার আগে ভালো করে রিভিশন করা যায়। বেশ, প্রত্যেকটা অঙ্ক করা আছে, খুবই সুবিধা হয়, এভাবে প্র্যাকটিস করতেও খুব সুবিধা হয়, নিজের মতো করে অঙ্কগুলো করা আছে। তারপরে দেখো কষে দেখি দুইয়ের এখানে সূচকের অঙ্কগুলো প্রত্যেকটা সলভ করা আছে, এভাবে প্রত্যেকটা কিন্তু সলভ করা আছে। এটা নাইনের খাতা, এভাবে করে প্রত্যেকটা টপিক একদম এই যে করা আছে, এইভাবে করে কিন্তু তোমাদের মাধ্যমিকের খাতাটাও কিন্তু বানাতে হবে, এটা ক্লাস টেনের। এটা গেল পাঠ্য বিষয়। তো পাঠ্য তোমাদের অ্যাকচুয়ালি অঙ্ক খাতা ভালো রেজাল্ট করতে গেলে তোমাদের অঙ্ক খাতা একটা পাঠ্য বইয়ের উপরে বানাতে হবে, একটা বা দুটো যে কটাই লাগে। আর একটা বানাতে হবে তোমাদের টেস্ট পেপার সলভ যেটা আছে সেটার একটা খাতা, একটা খাতায় তুলে রাখতে হবে ছোটো খাতায়। আর যদি এক্সট্রা কোনো বই সলভ করো, অমিতাভ মিত্র অথবা যে কোনো বই হতে পারে, যদি সলভ করো তাহলে সেটার জন্য একটা আলাদা খাতা বানানো খুব জরুরি। তোমরা আমার বইটাও সলভ করতে পারো, এবং আমি তো অঙ্ক নিয়ে ভিডিও বানাবোই, আমার এই ভিডিওগুলো দেখলেই তোমাদের অঙ্ক সমস্যা মিটে যাবে। তো আমার যে বইটা সেই বইটার পিডিএফ নিয়েও সলভ করতে পারো, ওটা করলে আর আদার্স কোনো বই করার দরকারই নেই, ওখান থেকেই সব আসবে। ওগুলো বারবার প্র্যাকটিস করলে ওখান থেকে কমন 99% অঙ্ক তুমি পারবে, তোমার ভাগ্যে থাকলে সবই সলভ করে আসতে পারবে, তুমি যদি অঙ্কে একটু দক্ষতা তোমার থাকে। ওই প্যাটার্নেরই অঙ্কগুলো দেয়। তো এইভাবে করে খাতাটা বানাও, অবশ্যই তোমাদের গণিতে ভালো ফলাফল হবে।